চক পর্ব এক। ঘরটা প্রায় আলো ছায়ায় ঘিরে রয়েছে, দেখে অনেকটা স্টোর রুম বা গুদাম ঘর মনে হচ্ছে। তারই মধ্যে বেহুশ অবস্থায় শুয়ে আছে বছর 20-21 একটা মেয়ে। মেয়েটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখটাতেও কাপড় দিয়ে বাঁধা। এলোমেলো চুলগুলো অচেতন অবস্থায় থাকা মেয়েটির মুখের ও চোখের সাথে বিবাদ ঘটাতে বদ্ধপরিকর, যেন নিজেরই খেয়ালে মগ্ন, হয়তোবা কোনো অজানা উদ্দেশ্যে। টেবিলের ওপর মাথা নিচু করে বসে আছে একটা ছেলে, বয়স 25-26 অধিক হবে না। দীর্ঘাকার সুদর্শন চেহারা, মাথা ছিঁড়ে আছে কালো কোঁকড়ানো চুলে, আর সবচেয়ে অদ্ভুত হল তার দৃষ্টি, যা এতটাই রহস্যপূর্ণ যে এক ঝলক দেখে যে কোনো মানুষই তার মনের আন্দাজ করতে পারবে না। রূপ যে কোনো নারীর হৃদয়কে ঘায়েল করার জন্য যথেষ্ট হলেও এই তীব্র তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি যে কোনো মানুষকে ক্ষতবিক্ষত করতে পারে। হঠাৎ একটা কণ্ঠে মাথা তুলে তাকালো ছেলেটা, স্যার মেয়েটাকে নিয়ে আসা হয়েছে। ছেলেটা বসা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে ফুটে উঠল এক অদ্ভুত রহস্যময় হাসি, বাঁকা হেসে বলল, গুড, কোথায় সে? পাশের রুমে রাখা হয়েছে স্যার মেয়েটাকে, নিয়ে আসবো কি এখানে স্যার? মেয়েটার কিন্তু এখনো জ্ঞান ফিরেনি, আপনি? আগন্তুককে থামিয়ে ছেলেটা গম্ভীর মুখে বলল, না কোনো প্রয়োজন নেই, আমি যাচ্ছি, তুমি যাও। ছেলেটার কথায় আগন্তুক আর কিছু না বলেই বেরিয়ে গেল। আগন্তুক চলে যেতেই ছেলেটার মুখে ফুটে উঠল এক তীব্র ক্রোধ বিশিষ্ট হাসি। নন্দিনী বিশ্বাস, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, অ্যান্ড বি রেডি, অ্যান্ড বি রেডি ফর এ নিউ লাইফ। কথাটা বলেই আবার একটা বাঁকা হাসি নিয়ে সে তাকালো। আবছা আলো ছায়া মিশ্রিত ঘরটায় উপস্থিত অন্ধকার, ঘরের আলোকে যেন গলা টিপে হত্যা করতে চাইছে, কিন্তু তা সত্ত্বেও আলো ঠিক তার প্রবেশের গতিপথ নির্মাণ করেই নিচ্ছে। ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে আসা সামান্য আলো ঘরটার সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে। মনে হচ্ছে এ এক অন্য স্বপ্ন রাজ্য। এই আবছা আলোর ঘরে ধীর পায়ে প্রবেশ করলো ছেলেটা। ঢুকতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল অচেতনা নারী অবয়বটার দিকে। শব্দহীন পায়ে মেয়েটার কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসল, আলতো হাতে খুলে দিল মেয়েটার মুখের বাঁধন। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। আবছা আলো অন্ধকারের এই হাতছানিতে অচেতনা এই কন্যা, ও কি আদৌ কোনো সাধারণ মানুষ নাকি কোনো পুরী বা প্রজাপতি? খুব সাধারণ জিন্স টপ পরা মেয়েটার এলোমেলো চুলগুলোকেও যেন এক অদৃশ্য মায়া ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এত সাধারণ সাজেও যে কাউকে এতটা সুন্দর লাগতে পারে জানতোই না ছেলেটা। না, মেয়েটাকে অপরূপা, অপশরী, জান্নাতের হুর বা অন্য কোনো সৌন্দর্যের ভাষা অর্পণ করা যায় না, বরং মিষ্টি বা কিউটের যদি কোনো উপভাষা থাকে তবে তার জায়গায় হয়তো প্রথম স্থান লাভ করত। বয়সটা হয়তো 20-21 কাছাকাছি হলেও একটা অদ্ভুত বাচ্চা মেয়ে আছে মুখটায়, যেন কোনো বাচ্চা মেয়েকে কেউ ভয় দেখিয়ে এই সবই ঘুম পাড়িয়ে গেছে। কথাটা ভাবতেই একটা মুচকি হাসি ফুটে উঠল ছেলেটার মুখে। আচ্ছা, এর আগেও তো বহু মেয়ে এসেছে ওর জীবনে, এমনকি বহু মেয়ে ওর ভালোবাসা পাওয়ার অভিলাষ রেখেছে, কিন্তু কোনো দিনও ও কোনো মেয়ের ডাকে সাড়া দেয়নি। বলা বাহুল্য,
দেওয়ার কোনো ইচ্ছেই হয়নি। কিন্তু এই মেয়েটা কি আছে ওর মধ্যে? কেন এই মেয়েটা প্রথম দেখাতেই ওকে এইভাবে মায়ায় জড়িয়ে ফেলল? মা ছাড়া কোনো মেয়েই ওর জীবনে কোনো মাহাত্ম্য রাখে না। তবে আজ ও কেন? এসব ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালো ছেলেটা। দু হাত মুঠো করে ধরে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আবার ওর মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার সেই স্মৃতিগুলো। চোখ দুটোকে চেপে বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, Why that? Why? কেন এভাবে আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে? কেন আমার সবচেয়ে ভালোবাসার মানুষটা আমার থেকে কেড়ে নিলে? I hate you, Dad. I hate you. You are a murderer. তুমি মেরে ফেলেছো আমার মাকে। এর জন্য আমি কখনো তোমাকে ক্ষমা করব না। I will never forgive you. Never. কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার মেয়েটার দিকে তাকালো। আবার চোখ দুটো লাল হয়ে উঠল। চোখের জলটা বেরিয়ে আসতে চাইলেও ক্রোধের কাছে তা বাধা প্রাপ্ত। দাঁতে দাঁত চেপে বলল, বাইরে থাকা চার পাঁচজন লোক ছুটে ভেতরে এলো। ওদের আসতে দেখেই ছেলেটা আর কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের কেবিনের চেয়ারে চুপ করে বসে আছেন অর্জুন বাবু। আজ হয়তো তার নিজের দোষের জন্যই তার একমাত্র মেয়েকে তিনি খুঁজে পাচ্ছেন না। কাজটা কে বা কারা করতে পারে উনি বেশ বুঝতে পারছেন, কিন্তু প্রমাণের অভাবে তিনি চেয়েও কিচ্ছু করতে পারছেন না। নিজের হাতে চুলগুলো মুঠো করে ধরলেন অর্জুন বাবু। হঠাৎ একজন পুলিশ কনস্টেবল এসে বলল, স্যার, সুবীর চৌধুরী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নামটা শুনেই রাগটা আরো মাথা চাড়া দিয়ে উঠল অর্জুন বাবুর। একটু চুপ করে থেকে বললেন, তুমি ওনাকে বসতে বলো, আমি যাচ্ছি। আর নন্দিনীর কোনো খবর? না স্যার, এখনো কোনো খবর পাইনি। অর্জুন বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর কিছু না ভেবে কেবিন থেকে বেরিয়ে এলেন। অর্জুন বাবু আসতেই সুবীর বাবু বেশ কায়দায় উঠে দাঁড়ালেন। হাত দুটোকে নমস্কারের ভঙ্গিতে সামনে রেখে বললেন, আরে আমার কি সৌভাগ্য, হ্যাঁ, ইন্সপেক্টর অর্জুন বিশ্বাস কিনা আমার মতো সাধারণ মানুষকে আজ নিজের দর্শন দিচ্ছেন। আমার তো ভাবতেই আনন্দ হচ্ছে। এই শোনো, বাজে কথা না বলে যা বলতে এসেছেন সেটা বলুন। এই আপনার গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে অর্জুন বাবু। আচ্ছা, বাজে কথা ছেড়ে সোজা কাজের কথায় আসেন। তা আমার কাজটাও নিশ্চয়ই আপনার অজানা নয়? কথাটা বলেই একটা চরম কুটিল হাসি নিয়ে তাকালেন সুবীর বাবু। অর্জুন বাবু প্রচন্ড রেগে গিয়ে বললেন, না, অজানা নয়, কিন্তু আপনাদের এই নিচু চরিত্রটা এতদিন আমার অজানা ছিল। আমার মেয়ে কোথায়? এবার সুবীর বাবু হিস হিসিয়ে হেসে উঠল। ইমপ্রেসিভ, বুঝে গেছেন তাহলে? কিন্তু এত সহজে তো আপনার মেয়ের সন্ধান পাওয়া যাবে না অর্জুন বাবু। অর্জুন বাবু এবার চিৎকার করে উঠলেন, যাবে না মানে? কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? সুবীর বাবু আবার হেসে উঠল।
টেবিলে রাখা জলের গ্লাসটা অর্জুন বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, কুল কুল অফিসার, এত হাইপার হলে চলে? এই জন্যই তো বলেছিলাম আমাদের কথা শুনে নিন, কিন্তু না, আপনি তো আবার নাকি সৎ পথের মালিক। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তো সৎ পথে যাওয়ার ফল কি হলো আপনার? অর্জুন বাবু এবার নিজের রাগ সামলাতে না পেরে সুবীর বাবুর কলারটা টেনে ধরল। আমার মেয়ের যদি কিছু হয় না, তোদের সব কটাকে শেষ করে ফেলবো আমি। এই তো দেখেছেন অফিসার, আপনি আবার রেগে যাচ্ছেন। দাঁড়ান দাঁড়ান, এখনো তো কিছুই করিনি, আরো কত কিছু করা বাকি। এখনো বলছি, যদি ভালো চান আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের চেষ্টা ছেড়ে দিন, হাত মিলিয়ে নিন আমাদের সাথে, নয়তো আপনার একটা মাত্র মেয়ে, তার যদি কিছু হয়ে যায় সেটা। কথাটা বলেই আবার হেসে হেসে উঠল সুবীর বাবু। অর্জুন বাবু আরো রেগে গিয়ে বললেন, আপনাদের কাউকে আমি ছাড়বো না, আপনি আর ওই অভিরূপ চৌধুরী কেউ বাঁচবেন না, আপনাদের সব কালোবাজারির প্রমাণ আমি জোগাড় করব। আবার আবার ভুল করছেন অফিসার, তাও বলছি আরো একবার ভালো করে ভেবে দেখুন। আগে মেয়ে না প্রমাণ জোগাড়, কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আপনার মেয়ে। বলেই উনি আবার হেসে উঠলেন। অর্জুন বাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এখন কি করবেন উনি, কি করে বাঁচাবেন নিজের মেয়েকে ওই শয়তানগুলোর থেকে? এরপর কি হবে তা জানার জন্য শুনুন এই গল্পের পরবর্তী পর্ব।